আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন সাইলেজ র্যাপিং যে মেশিন, তো সেই সাইলেজ র্যাপিং মেশিনটা আমাদের কাছ থেকে ক্রয় করেছেন একজন। তো সেখানে আমরা এসেছি আজকে সরাসরি তারা কেমন কাজ করছে এটা বিষয়ে, আর দ্বিতীয়ত কেমন কাজ করতেছে এই জিনিসটা, কোনো সমস্যা হচ্ছে কি না এই জিনিসগুলো দেখানোর উদ্দেশ্যে এসেছি। তো দেখতে পাচ্ছেন যে সাইলেজ র্যাপিং করা হচ্ছে। তো এই সাইলেজ র্যাপিং করাটা আমরা লাইভে আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে কয় মিনিটে এই 70 থেকে 80 কেজি যে সাইলেজটা র্যাপিং করা হয় এটা দেখানোর উদ্দেশ্যে। দেখেন খুব দ্রুত তুলে দেওয়া হচ্ছে, এই যে সাইলেজগুলো একদম মাঠ পর্যায় থেকে কেটে আনা হচ্ছে। কেটে আনার পর এখান থেকে একটু ড্রাই করে ময়েশ্চার মিটার দিয়ে চেক করে নিচ্ছে যে কোনটা বেশি দিন টেকসই হবে, এবং সেইভাবেই প্রসেসিং করে এখানে জমা করা হয়েছে এবং এটা তুলে দেওয়া হচ্ছে এখানে। আর এই র্যাপিং মেশিনটার মাধ্যমে হচ্ছে প্রথমে ভিতরটাতে হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে হচ্ছে এটাকে পেঁচিয়ে নেওয়া হচ্ছে, দেন হচ্ছে এখানে এই পলির মাধ্যমে র্যাপিং করা হচ্ছে। এবং এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই স্বয়ংক্রিয় মেশিন, এবং এটাতে সমস্যা নেই, ছেড়ে দেন ওখানে ওই যে ইয়াটা টান পড়েছে, সমস্যা নেই ওটা দেন। তো আজকে হচ্ছে প্রথম এখানে চালানো হচ্ছে, ওনারাও শিখে নিচ্ছেন কিভাবে এটা চালানো হয়। থাক পরেরটা দেন ভাই, ওটা পরে দেন, এটা ছাড়েন, দেন ছাড়েন, নতুনটা দেন। হ্যাঁ, পলিথিনটা ওখানে সামনে দিয়ে দেন। এনারা আজকে হচ্ছে প্রথম চালাচ্ছেন, এবং কোথায় কোথায় কি ফাংশনালি কোনো প্রবলেম হলে সেটা সমাধান কি সেটা দেখার চেষ্টা করছেন। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আপনারাও বিষয়গুলো দেখে নেন যে আসলে কিভাবে এটা ওয়ার্ক করে। আমি একটু ততক্ষণে প্রথমের দিক থেকে দেখাই। কেটে আনার পরে দেখেন এখানে ওনারা জমিয়াতে রেখেছেন চাতালে, এখান থেকে এই রোলারের মাধ্যমে কিন্তু এখানে তুলে দেয়, যেটা হচ্ছে পুরো লিফটিং সিস্টেম, ও অটোমেটিকলি টেনে তুলে। এবং এই যে ভিতরের মধ্যে, এই যে ভিতরে যে দেখছেন এখানে যে জমা হয়, জমা হওয়ার পর এদিকে এই ডান পাশে আমি একটু আপনাদেরকে দেখাই, এখানে একটা হুইসেল দেয়, এখানে শব্দ দেয় যে আপনার এটা পুরোটাই পূরণ হয়ে গেছে। পূরণ হওয়ার পর এই সুতাটা যে দেখছেন হাতে, এই সুতাটার মাধ্যমে ভিতরের যে সাইলেজগুলো আছে সেটাকে পেঁচিয়ে শক্ত করে। শক্ত করার পর এই যে সামনের মুখ থেকে, এই যে মুখটা থেকে, এই মুখটা থেকে বের করে দেয় অটোমেটিকলি। বের করে এই যে সামনে যে দেখছেন যে পলি পেছানো আছে, এখানে হচ্ছে পলিটা সামনে দেওয়া হয় এবং এই পলিটা অটোমেটিকলি পেঁচানো হয়। পেঁচানোর পর এই অটোমেটিক, এখানে দেখেন হাইড্রোলিক সিস্টেম দেওয়া আছে, এই হাইড্রোলিকের মাধ্যমে একে ফেলাই দেয়। তার মানে জাস্ট অল্প কিছু সময়ের মধ্যেই, আপনার সর্বোচ্চ 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই একটা 70 কেজি প্লাস এরকম একটা রোল হয়। আমি একটু দেখাই, কিছুক্ষণ আগে যে রোলগুলো হলো সেটার কিছু অংশ আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এইগুলার রোল হচ্ছে এক একটাই 70 থেকে 80 কেজি হয়। আমরা এখানে কি কোনো আছে স্বপন ভাই, ওজন করার স্কেল থাকলে আমি দেখাতে পারতাম যে এই কত মিনিটে এই কত কেজি আসলে সাইলেজের এই র্যাপিং ইয়াটা হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই অল্প সময়ে যে র্যাপিং করা হয় সেটা কেন আসলে এত টাকা দিয়ে মানুষ এই র্যাপিং মেশিনগুলো নেয়, এবং কেন প্রযুক্তির ব্যবহার মানুষ করে। তবে আমি প্রসেসিংয়ের কিছু জিনিস আপনাদেরকে দেখাই। এখানে ভুট্টাগুলো দেখেন এখানে আনা হয়েছে, তো সাইলেজের যে পর্যাপ্ত ভুট্টার যে একদম মিল্কিং স্টেজে থাকতে হয় সেটা আমি একটু আপনাদেরকে দেখাই। দেখেন, কারণ সাইলেজ হতে গেলে আপনাকে অবশ্যই ভুট্টার মিল্কিং স্টেজ লাগবেই। দেখেন এই যে একদম মিল্কিং স্টেজে ভুট্টাগুলো আছে, এবং বুঝতেই পারতেছেন যে এটা চাপ দিলেই কিন্তু দেখেন সাদা সাদা ইয়ে বের হচ্ছে,
তার মানে বুঝতে পারছেন এটা গরু অনায়াসে খাইতে পারবে। এরকম প্রত্যেকটাতে আপনি যেটাই খুলবেন সেই ভুট্টাটাতেই কিন্তু আপনি এরকম মিল্কি স্টেজ পাবেন। এটা নির্দিষ্ট সময় তোলা হয়েছে, এটা ক্রাশিং করে কাটার পর কিন্তু এখানে হালকা শুকিয়ে নিয়েছে ওনারা, কারণ ভেজা ছিল বেশি। তো আমি একটু আপনাদেরকে মেশিনের কাছে আবার নিয়ে যাই, দেখেন মেশিনে তুলে দেওয়া হচ্ছে। তুলে দেওয়ার পরে যেহেতু তোলা শুরু হয়েছে আপনার লাইভে একটু কাউন্ট করতে পারেন কয় মিনিট লাগে আসলে একটা করে বেল তৈরি হইতে। এখানে আরও একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, এখানে লোকবল লাগবে বেশি, এনারা দুইজন ব্যবহার করছেন। এখানে মিনিমাম তিন থেকে চারজন লাগবে যেনারা দ্রুত দিতে পারবে। দেখেন হুইসেল দিচ্ছে, যেটার মাধ্যমে বোঝানো হলো যে এখানে লোড হয়ে গেছে। এখন ওই সুতাটাকে পেঁচানো হচ্ছে এবং এই সুতাটা যখন পেঁচানো হচ্ছে, দেখেন এই যে সুতাটা পেঁচিয়ে ওটাকে একদম শক্ত করে নিচ্ছে, যেটা যাতে খুব সহজেই না খুলে যায় না ছিঁড়তে হয়। আপনারা জানেন সাইলেজ যখন তৈরি করা হয়, দেখেন আস্তে করে মুখটা নিজে নিজেই খুলে গেল এবং সামনে আসছে। দেখেন এটাকে পেঁচানো হচ্ছে, পেঁচানোর পরেই কিন্তু এটাকে পুরোটাতেই ওখানে কভার করে নিবে এবং ওটাকে তুলে আরেক জায়গাতে ট্রান্সফার করা হবে। এ দেখেন এইদিকে কিন্তু ওটা প্যাকেট হতে হতে এইদিকে বারবার দিতে হচ্ছে, তার মানে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আপনি যখন এটার সাইলেজ রেপিং করবেন তখন অবশ্যই লোকবল বেশি লাগবে এবং খুব দ্রুত কিন্তু শেষ হয়ে যাবে। এবং আপনার যে কাঁচা মাল এটা অনেকগুলো একসাথে কেটে না নিলে আপনার এটা মানে এর সাথে তাল মিলাতে পারবেন না অন্তত। দেখেন আমরা জাস্ট বোঝানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে যে অল্প 2 থেকে আড়াই মিনিটের মধ্যে একটা 70 কেজি আপনার সাইলেজ র্যাপিং করা হচ্ছে। এই র্যাপিংটা করার বেশ কিছু সুবিধা আছে, সুবিধাগুলো আমি বলি আপনাদেরকে। যে এই র্যাপিংগুলো করার কারণে আপনার নর্মালি যেভাবে পায়ে খোঁচে বা ম্যানুয়ালি যে সাইলেজগুলোকে বস্তাতে বন্দি করা হয় সেটা যদি 3 থেকে 4 মাস থাকে, এটা আরও 2 থেকে 3 গুণ বেশি সময় থাকবে। মোটামুটি অনেকের কাছে আমি শুনেছি, গত বছর যারা আমাদের কাছে এই মেশিনটা নিয়েছিল তারা বলেছিল যে মোটামুটি 8 মাস থেকে 10 মাসের উপরে রেখেছিল, তারপরও নষ্ট হয়নি, তাতে ওনাদের সিজন শেষ হয়ে গেছে এবং খাওয়াইছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে র্যাপিং করা হচ্ছে এবং র্যাপিং করার পর ও নির্দিষ্ট এখানে আবার আপনি কত ডাবল প্যাচ করে নেবেন সেটা ওই মিটারের মাধ্যমে ঠিক করে দেওয়া যায়। ফালাই দেওয়া হলো এবং ট্রলিতে করে বিভিন্ন জায়গায় ওনার যে নির্দিষ্ট স্থান আছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এই সাইলেজগুলোর গুণগত মান ভালো থাকার জন্যই কিন্তু এই র্যাপিং করা হয়। এবং এখানে যে দেখেন 440 লাইন ছাড়া কিন্তু এই মেশিন চালাতে পারবেন না। এই যে 440 লাইনের যে পুরো বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে সব সার্কিট ব্রেকার থেকে শুরু করে পুরো মেকানাইজেশনটা এখানে আছে। এবং এই মেশিনের সাথে আমরা কিন্তু পুরো সেট দিই, যেমন এই যে কম্প্রেসারটা দেখছেন, এই কম্প্রেসারটাও কিন্তু এই মেশিনের সাথে আমরা দিয়ে দিই। এবং আমরা কিন্তু ওনাদেরকে পুরোপুরি শিখিয়ে দিয়েছি কীভাবে এটা চালাতে হয় এবং আমরা মাঠ পর্যায়ে নিজেরাই এসেছি যে ওরা কীভাবে চালাচ্ছে, কোনো ভুল ত্রুটি আছে কি না, এবং আমরা কিন্তু চেষ্টা করতেছি তাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। দেখেন ওখানে আপনারা যতগুলো ভুট্টা গাছ কাটা দেখছিলেন এই অল্প সময়ের মধ্যে পুরোটা শেষ হয়ে গেছে, এখন দূর থেকে আনতে হচ্ছে, তার মানে এর সাথে তাল মিলাতে গেলে আপনার লোকবল অবশ্যই লাগবে। এবং আপনি অন্য যে ম্যানুয়ালগুলো আছে সেটার সাথে যদি কম্পেয়ার করতে যান, কম্পেয়ার করতে গেলে অনেক কিছু চিন্তা করতে হবে, কারণ হচ্ছে আপনি দেখবেন যে হাইড্রোলিক সিস্টেমে যেটাকে মানে ডাম্পিং করার মতো করা হয় সাইলেজে সেটাতে অনেক সময় লাগে, সেটা 50 কেজির মতো বস্তা হয়। তো সেই 50 কেজি বস্তা কিন্তু যে সময়টা লাগে তার অর্ধেকেরও কম সময়ের মধ্যে আপনার
এইটা একটা করে রোল এখান থেকে বের হয়, মানে এটাকে অনেকে রোল বলে অনেকে বেল বলে। কারেন্ট চলে গেছে? আচ্ছা, তো মোটামুটি বৈদ্যুতিক কিছু কারণের কারণে এটা বন্ধ হয়ে গেল। তো আবার এখানে যদি বিদ্যুৎ চলে গেলেও কিন্তু পরবর্তীতে এখানে ম্যানুয়ালিও এই সামনটা তুলে দেওয়া যাবে এবং আবার পুনরায় যে কাজগুলো আছে সেটাকে আবার কমপ্লিট করে দেওয়া যাবে। এবং এই হাইড্রোলিক সিস্টেম সহ এই দেখেন এটা কিন্তু আবার উপরে তুলে দিয়েও বের করে নেওয়া সম্ভব। অনেকে চিন্তা করতে পারেন, অনেকে চিন্তা করতে পারেন যে হঠাৎ করে কারেন্ট গেল কোনো সমস্যা হবে কিনা, কোনো সমস্যা হবে না। ইজিলি দেখেন ওনারা কিন্তু খুলে এই হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে তুলে কিন্তু আবার এটাকে বের করে নিতে পারে। তো বিদ্যুতের সমস্যা আমাদের আছেই, কিন্তু 440 লাইন ছাড়া এই মেশিন চালানো যাবে না। আমরা আবারও বলছি 440 ছাড়া চালাতে পারবেন না। তবে আমরা এরপরে আরেকটা লাইভ করব, সেটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখেন ওটা কিন্তু ওরা বের করে নিল, কারেন্ট আসলে আবার ওটাকে কিন্তু নতুন করে চালাতে পারবে। এবং এই যে কাটা হচ্ছে, এই যে খড়গুলো কাটাচ্ছে, কোন মেশিনটা আমরা দিয়েছি এই কাটার জন্য আপনারা জানেন? আমাদের অ্যানাকোনটা একটা মডেল আছে, সেই অ্যানাকোনটা মডেলের যে মেশিনটা ওনারা কিনেছেন এবং ওইটা কিন্তু এই যে দেখছি ওইটা দিয়েই কাটা কিন্তু এইগুলো দেখেন একদম তুস তুস করে ফেলছে, একদম শনপেপির মতো। এটা কিন্তু নর্মাল যে সাইলেজ কাটার মেশিনগুলো দিয়ে এটা সম্ভব কখনোই না। আমরা যে মেশিনটা দিয়েছি এটার আমরা একটু লাইভে দেখাবো একটু পরে আমি, কারণ ওনারা একদম চট থেকে এই মাঠ থেকে কেটে কেটে কিন্তু বিভিন্ন ট্রলির মাধ্যমে এখানে নিয়ে আসছে। তো আমরা ওটা দেখানোর জন্য আমরা ওখানে যাব, কারণ ওটাতে আমরা শ্যালো ইঞ্জিন লাগিয়ে দিয়েছি এবং ওটা কেমন কাজ করছে, ওটা দিয়ে কী কী হচ্ছে সবগুলো আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখালাম যে হচ্ছে এখানে সাইলেজ যে র্যাপিং মেশিনটা আছে এটা দেখালাম। এবং ভাই কারেন্ট আসছে দেন। আচ্ছা, আরেকটু আপনাদেরকে লাইভে রাখি যাতে একদম বুঝতে আপনাদের সুবিধা হয়। কারেন্ট চলে এসছে, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, দেখলেন আছে ওগুলো আগে দেন। মোটামুটি এই ছিল ভিডিও, আমরা আরও বেশ কিছু কাজ আপনাদেরকে দেখাবো। তার আগে যেটা আপনাদেরকে বললাম যে অ্যানাকোন্ডার যে ভিডিওটা সেটা আপনাদেরকে আমরা দেখানোর জন্য আমরা ওই মাঠ পর্যায়েই যাব একটু পরেই। আপনারা যারা দেখতে চান যে ওটা কীভাবে কাটা হচ্ছে, এই সাইলেজটা কাটা, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আপনারা প্রয়োজন হলে আগেই বলে রাখবেন, কারণ এই মেশিনগুলো কিন্তু রেডি করার বেশ কিছু ব্যাপার থাকে। এই সাইলেজ র্যাপিং মেশিনটা যদি আপনাদের প্রয়োজন হয় সারা বাংলাদেশ যে কোনোখানে নিতে পারবেন, এসে দেখে নিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং আমরা সব কিছু আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেবো ইনশাল্লাহ, যেটা হয়তো অন্য কোথাও নাও পেতে পারেন। এবং এটার যে সার্ভিসিং বিষয়গুলো আছে সেটা আমরা নর্মালি এক বছর একটা আপনাদেরকে ওয়ারেন্টি দেই, কিন্তু তারপরও আপনাদেরকে সবসময় সেবা দিতেই হবে, সেই দিকটা আমরা লক্ষ্য রাখি। সবাই ভালো থাকেন, এটার সুন্দর ভিডিওগুলো যেটা ইয়ে করে দেওয়া হয় সেটা তুলে আপনাদেরকে দেওয়া হবে এবং এর পুঙ্খানুপুঙ্খানু যে জিনিসগুলো সেটা ভিডিওতে দেওয়া হবে। আমাদের সাথে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের পেজে ফলো দিয়ে রাখতে পারেন, নিয়মিত ভিডিওগুলো আপনারা পেয়ে থাকবেন। এবং এইগুলো যারা ওই সাইলেজ কাটার যে চপার মেশিনগুলো আছে সেগুলোও কিন্তু এই সময় অর্ডার করতে পারেন, ওটাতে সময় দিতে হবে যেহেতু আমরা ওটা তৈরি করি। এটা কিন্তু আমরা নিয়ে আসি চায়না থেকে, এই কারণে এটা রেডি থাকে, এটা আপনারা নিতে পারবেন, আসলেই নিয়ে যেতে পারবেন। কিন্তু ওই যে কাটার মেশিনগুলো কিন্তু সময় লাগবে। তো লাইভ আর বাড়াবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কৃষি বাজারের সাথে থাকেন। আল্লাহ।